এই যে অর্থ অনর্থের মূল। হাসান ভাই কথাটা আপনাকে অফ করে বুঝে না আগে, এটা এই কথাটা কি সত্য না মিথ্যে? হাসান ভাই আমার কথা কর না, কারণ অর্থ অনর্থের মূল কথাটা কি সত্য না মিথ্যে? এটা হচ্ছে ঠা মিথ্যা কথা। আমার বাস্তব অভিজ্ঞতা, আমার মা যখন অসুস্থ ছিল 12 হাসপাতালে নিতে পারেনি, আমার কাছে টাকা ছিল না। সমস্যা কি সল্লাল্লাহ তো দিলেন, সল্লাল্লাহ তো বুঝেনি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের ব্রেন কেন ওয়াশ করাই দিচ্ছে? যদি টাকা পয়সা রোজগার করিচ্ছে, তুই চাকরি বাকরি করিস তো ঠিক আছে।
Yeah, but I have to say,
কত জমা দিছিস ওখানে? ঠিক আছে, সমস্যা নেই। তো এটিএম কার্ডের অর্ডার দিদিস এখন কথা বুঝতে হ্যালো আর কিছু আছে? আচ্ছা তার সমস্যা না, কারেন্ট গেল তার। আচ্ছা তোর সংক্ষেপে পরে কারেন্ট আইলে কথা কম যাইব, মানে আর ট্রানজেকশন কিছু হয় না? এই যে এদিকে টাকা জমা দিছে মোবাইলে SMS আসেনি, আমি কইতেছি যে এত তো টাকা প্রথমবার টাকা পাঠাইতে একটু ভেজাল হয়েছে, সমস্যা কি সিরিয়ালে পাঠাইতে লাগে? একবার অ্যাকাউন্ট একবার পাঠাই দিলে এরপর টেনশন নাই, এর পরবর্তীতে আমি ওই ATM কার্ডে তুলে টাকা পাঠাইতে পারি, সমস্যা নয়। দেখি আমি হচ্ছে খানা টানা খাই আসাই রে, যদি ইয়ে পারি তো হয়তো টাকা দিয়ে দিলে কালকে এখান থেকে উড়ে দিয়ে দেবো, এতে সমস্যা নাই। ও মনে করো এই অ্যাকাউন্টে পড়ে থাকলে সমস্যা নাই, দরকার মতন উড়ে দিয়ে দেবো। আমি কইছি যদি বিকাশের টাকা দরকার হয় তাহলে মনে করো ক্যাশ নিয়ে আমার ঢুকে যে কোনো একটা দোকান থেকে তোর মোবাইলের মধ্যে তুই 200-300-500 এনে ঢুকে রাখি দিছি, রাখি দিবি, কথা বুঝোস না? মানে এটা তার কোনো মেয়াদ শেষ হয় না, কেন মাঝে মধ্যে স্কুলে ম্যাডাম বলাতে কথা তো লাগে কেন, কথা বুঝে তিন। আচ্ছা দেখ সমস্যা না, কার্ডের অর্ডার দিয়ে দিছি কেন? কার্ড এলে মনে কর তোর কষ্ট কম হবে, একটু সময় কলেজে গেলে
তাইলে মনে করতো টাকা দরকার হয়, সাথে চট করে তুই টাকা উঠে নিয়ে এলে দিয়ে নিবি, কথা বুঝে তুই? এ ব্যাস এটা আর কিছু না। তাহলে মোমো আসলে বলা, আচ্ছা ঠিক আছে, তাহলে তাই মেসেজ দিদি, মেসেজ গুলো ভালো করে পড়েছো, বস তখন, খুদা হাফেজ। এরকম আমাদের শিক্ষা ব্যবস্থাটা এরকম করে দিয়েছে। ছবি দিয়ে লাগে না
ছবি রিয়েল আছে না Thank you.
সালাকাটা নেই ওই দিকে স্যার, নিচে দিই নিচে নিচে বাম পাশে। Yeah, I'm like,